চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, বলতে পারো তারই একটা ছোট্ট ব্লগ দেবো। তাহলে চলো কী করি আজকে আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে চলো দেখতে থাকো। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, অটো ধরবো বলে অটো ধরে তারপর স্টেশন যাব, ট্রেন থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। শেষমেশ হাওড়ায় পৌঁছে গেছি অনেক কষ্টে, 10:45 নেমেছি। তারপর এখন আমি অনলাইন গাড়ি করছি, অনলাইন গাড়ি সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর যে মলে যাচ্ছি আভানি মল, আমার মনে হয় না ওদিকে বাস যায়, বাস গেলে খুব ভালো হতো, তাহলে বাসে করে চলে যেতাম। আর ওই যে দেখছো হাওড়া ব্রিজ, ওদিক দিয়েই বাসগুলো যাতায়াত করে, বাট এদিকে একটাও আসছে না, এর জন্য অনলাইন গাড়ি করতেই হবে। এখানে অনেক গাড়ি ছিল যাওয়ার মতন, বাট 300 করে ভাড়া বলছে, তার জন্য টাইম ওয়েস্ট করে দাঁড়িয়ে থেকে অনলাইন গাড়ি শেষমেশ পেয়েছি। আর এখন দেখতে পাচ্ছ 11:30 বেজে গেছে। হাওড়া থেকে মলে যেতে কিন্তু 30 মিনিট মতন লাগে, তাহলে ধরে নাও 12টা। তারপর আমার খুব খিদেও পেয়ে গেছে। আভানি মলের সামনে চলে এসেছি, এবার নামবো। আমি ভেবে রেখেছিলাম 11টার মধ্যে পৌঁছে যাব, তারপর ভিডিও করে তোমাদেরকে শেয়ার করবো, বাট সেসব আর আজকে হবে না। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি, তার জন্য ফার্স্টে 3rd ফ্লোরে যাব, গিয়ে কিছু খাবো। এই মলটা আমার খুবই ভালো লাগে, এই একটা মলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, এনিথিং তোমরা যা যা চাও এই মলের ভেতর পেয়ে যাবে। আলাদা আলাদা সেকশন আছে, আলাদা আলাদা স্টোর আছে। টু বি অনেস্ট, আমি এই ফার্স্ট টাইম এই মলে এসেছি, আমার বেশ ভালোই লেগেছে। তোমরা যদি আভানি মলে এসে থাকো তাহলে তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এখন পিভিআরে আছি, আর কয়েক মিনিট পরেই গেট খুলে দেবে। Later. এবার বাড়ি যাওয়ার পালা, সারাটা দিন এভাবেই কাটিয়ে দিলাম এখানে। মেন যে কারণে আসা, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এই মুভিটা দেখার জন্য। 6 মে আজকে এই মুভিটা রিলিজ করলো, বেশ ভালোই লেগেছে মুভিটা। আর তোমাদের মাল্টিভার্স অফ ম্যাডনেস কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।
এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, কোনো কিছু ভুল হয়ে থাকলে তার মতামত দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করব, তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে, তোমরা সেটা ক্লিক করে আমার ভিডিও ওয়াচ করতে পারবে। আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার মতন বাই বাই।